যে আপনার নাম বলুন আমার নাম রিয়াজ উদ্দিন আপনি কোথা থেকে এসেছেন আমি নোয়াখালী থেকে এসেছি আচ্ছা আচ্ছা এখানে কোন ডাক্তার আন্ডারে চিকিৎসা নিচ্ছেন আমি শাকিলুল্লাহ শাকিলুল্লাহ প্রধান স্যার আচ্ছা স্যার ডিপিআরসি হাসপাতালে আপনি মানে ঠিকানাটা কোথা থেকে পেয়েছেন আমি আসলে এটা ইউটিউবের মাধ্যমে পেয়েছি আচ্ছা আচ্ছা আপনি কি কি সমস্যা নিয়ে এখানে এসেছেন আমি সাধারণত কোমরের সমস্যা ছিলাম আমি পিএলএনডি পিএলআইটি মানে কতদিন যাবত এই রোগে ভুগছেন প্রায় 6 বছর থেকে অসুস্থ ছিলেন 6 বছর যাবত অসুস্থ ছিলেন তো এখানকার চিকিৎসায় আপনার কেমন মানে কেমন উন্নতি হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ভালোভাবে পড়তে সুস্থ বলা যায় আচ্ছা আচ্ছা মানে এখানকার চিকিৎসা আপনার কতদিন যাবত চিকিৎসা হয়েছে আমি এখানে 14 দিন ছিলাম হুম

মানে কোথায় কোথায় চিকিৎসাটা নিয়েছিলেন আমি আসলে বাংলাদেশে অনেক ডাক্তার কাছে গেছি প্লাস আমি চেন্নাইতে গেছিলাম সিএমসি তে প্লাস আমি ইতালি থাকি ওখানে অনেক ডাক্তার দেখেছি তো মানে ওইখানে এরকম এরকম রেজাল্টটা মানে আশা করেন মানে এই ধরনের রেজাল্ট হয় নাই না এই রকম রেজাল্ট আমি কোথাও পাইনি আচ্ছা ভালো হচ্ছে তো এখন এখানকার চিকিৎসা আপনি কতটুকু মানে সন্তুষ্ট আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি খুবই সন্তুষ্ট এখানকার চিকিৎসা না আচ্ছা এখানকার যে স্টাফ আছেন যে নার্স ম্যানেজমেন্ট ওনাদের মানে ব্যবহার বা ওনারা মানে কেমন আপনার সাথে কেমন মানে বিহেভ করেছেন হ্যাঁ ওনারা এখানকার সবাই আপনারা রোগীর উপর সবার ইয়ে ভালো সবাই খোঁজ খবর নেয় সব সময় খুব ভালো আচ্ছা আচ্ছা মানে ডিপিআরসি হাসপাতাল সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে মানে হাসপাতালটাকে আরও কেমন আপডেট করা উচিত বা কেমন না মানে কি ধরনের মতামত আপনার সেটা যদি বলতে হ্যাঁ মানের দিক থেকে ইনশাল্লাহ আমি মনে করি যে বাংলাদেশের অনেক হসপিটাল থেকে ডিপিআরসির মান অনেক অনেক ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে